রানীনগরে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের মহামিছিল ও পথসভা। সোমবার গোধনপাড়া রূপায়ণ ক্লাবের মাঠ থেকে শুরু হয় এই মহামিছিল। মিছিলে সামিল হন তৃণমূলের জেলা নেতৃত্ব মইনুল হাসান, রানীনগর 1 ও 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান, শাহু আলম সরকার, যুবনেতা মিজান হাসান সহ ব্লক নেতৃত্ব ও কর্মীরা। মহামিছিল শেষে রানীনগর বাজার সংলগ্ন ধর্মতলা মোড়ে একটি পথসভা করা হয়। রানীনগরে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের মহামিছিল ও পথসভা। সোমবার গোধনপাড়া রূপায়ণ ক্লাবের মাঠ থেকে শুরু হয় এই মহামিছিল। মিছিলে সামিল হন তৃণমূলের জেলা নেতৃত্ব মইনুল হাসান, রানীনগর 1 এবং 2 নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আমিনুল হাসান ও শাহ আলম সরকার, যুবনেতা মিজান হাসান সহ ব্লক নেতৃত্ব ও কর্মীরা। মহামিছিল শেষে রানীনগর বাজার সংলগ্ন ধর্মতলা মোড় এলাকায় একটি পথসভা করা হয়। এই সভার মঞ্চে থেকেই সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে তোপ দাগলেন সিপিআইএম এর প্রাক্তন সাংসদ বর্তমান তৃণমূলের জেলা নেতৃত্ব মইনুল হাসান। আমাদের মিটিং তো সবসময়তেই হয়ে থাকে, আমাদের গতকালকে হয়েছে, আমাদের আজকে হয়েছে। আরে প্রতিবাদে যেটা হবে সেটা হবে 9ই ফেব্রুয়ারি, এটা তো একটা মহড়া হয়েছে। তবে আমি একটা সূর্যবাবুকে মনে করিয়ে দিতে চাই যে আমি আজকে কাগজেও দেখেছি যে ব্রিগেডের আগে ওরা এটা মিনি ব্রিগেড, এই শব্দটা কিন্তু ওরা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে ধার করেছে। এই শব্দটা প্রথম ব্যবহার করেছেন আমাদের জেলার যিনি রাজনৈতিক পর্যবেক্ষক, তিনি হচ্ছেন সুরেন্দ্র অধিকারী মশাই। তিনি বলেছিলেন আমাদের এইখানে এই ইসলামপুরে এই রানীনগরে গোধনপাড়া মাঠে আমরা একটা বিশাল সমাবেশ করেছিলাম, সেটারও মূল সংগঠক ছিলেন শাহ আলম এবং আমিনুল হাসান বাপি। সেইটা দেখেই প্রথম উনি আমায় বলেছিলেন এ তো ব্রিগেডের আগে মিনি ব্রিগেড হয়ে গেল। 42টাই পাবো আমরা, মুর্শিদাবাদে 3টে আসনই পাবো, নেত্রী বলে দিয়েছেন। এইটাই বললাম আমি যে 19-এর ডাক হচ্ছে 42-এ 42, সুতরাং পাবো মুর্শিদাবাদ জেলায় 3টেই পাবো। এবং এখন আমাদের দুজন সভাপতি আমার দুই পাশে বসে, তারা আত্মবিশ্বাসী, তাদের কর্মীদের সঙ্গে কথা বলে যে এই রানীনগর বিধানসভা কেন্দ্রে সর্বাধিক তারা ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীকে যেটা দেবে। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।